আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার আইটি মহসিন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে, তো চলো শুরু করা যাক। আপনারা কিভাবে টাকা ছাড়া আপনার জমির ইনাম জারি করবেন সেই বিষয়টি আজকে আলোচনা করব। তো প্রথমে আপনাদের মজিলা ফায়ারফক্স নিতে হবে, যেখানে মজিলা ফায়ারফক্সে আপনারা এখানে www.http/lan.gov.bt তে প্রবেশ করতে হবে। তো আমরা আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। প্রথমে এখানে ক্লিক করার পরে যেটা করতে হবে, ইনাম জারিতে ক্লিক, এরকম বক্স আসবে। ইনাম জারিতে ক্লিক করার পরে আমরা নাম জারি আবেদনে ক্লিক করব। তারপর আপনি ক্রয় বা হেবা ব্যতীত অন্যান্য সূত্রে যদি পেয়ে থাকেন তাহলে ক্লিক করুন, অথবা শুধুমাত্র ক্রয় হেবা এর মাধ্যমে নামজারি করতে চাইলে পরবর্তীতে ক্লিক করতে হবে। তো আমরা সাধারণত পরবর্তীতেই ক্লিক করব, কারণ আপনি ক্রয় বা হেবা ব্যতীত অন্য অন্য সূত্র না পাইলে আমরা সাধারণত জেনারেলি পরবর্তীতে ক্লিক করব। এরপর যেটা করতে হবে, জমির মালিকানা সূত্র। এখন জমিটা আপনি কিভাবে পেয়েছেন, ক্রয় করেছেন, পিতামাতার সম্পত্তি উত্তরাধিকারী সনদ হিসেবে পেয়েছেন, বা হেবার দলিলপত্র রয়েছে, যেটা হয়েছে সেটাকে টিকচিহ্ন দেন, যেমন আমরা ক্রয়ের টিকচিহ্ন দিলাম। এবার আবেদনকারীর তথ্য, আবেদনকারীর কয়জন আবেদনকারী, তো আবেদনকারী মালিকানাধীন জমির ক্ষেত্রে আমরা ব্যক্তি মালিকানাধীনে ক্লিক করব। তারপরে এখানে কয়জন গ্রহীতে, সকল গ্রহীতের এনআইডি জাতীয় পরিচয়পত্র আছে কিনা তা আমরা হাতে ক্লিক করব। এবং হার পরে গ্রহীতা, যদি গ্রহীতার থাকে তাহলে আমরা গ্রহীতা হাতে ক্লিক করব। এবার আর যেটা করতে হবে, আমরা এখানে এনআইডি নাম্বারটা টাইপ করব, 17 ডিজিটের হলে 17 ডিজিট টাইপ করব, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বারটা ভালোভাবে দিতে হবে, এটা যদি ভুল হয় তাহলে হবে না। এরপর আমরা কোন মৌজার জায়গা আমরা খারিজ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। যেমন আমরা মৌজার বিষয়টা লিখলাম ঢাকা, জেলা গোপালগঞ্জ, উপজেলা সদর, এখানে মৌজা খালিয়া লিখলাম। তো এখন বিষয়টা হচ্ছে আবেদন সংক্রান্ত ঘোষণা, সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানা কেনা ধারাবাহিকভাবে পেয়েছেন কিনা, এই জন্য আমরা এটাকে হাঁ দিব। তারপর আবেদনকারী দলিল মূলে মালিকানা দাবি ও হিসাব সঠিক আছে কিনা এক্ষেত্রে হাঁ দেব। আবেদিত জমির দখল আছে কিনা অবশ্যই হাঁ, আংশিক, খাস আংশিক অর্পিত বা আংশিক অধিগ্রহণ আছে কিনা এখানে আমরা সাধারণত না দেব, হাঁটা ব্যবহার না করে না দেব। তারপরে আবেদিত জমির কোনো দেওয়ানি মামলা আছে কিনা, মামলা থাকলে এরকম মামলা বিষয় লিখতে হবে, তবে না দেওয়াই ভালো, আমরা না দেব। তারপরে জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, হ্যাঁ অবশ্যই জমি স্বার্থ থাকলে আমরা এটা পাবো না, সেক্ষেত্রে না দেব। সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর দিয়েছেন এটাতে আমরা হাঁ দেব। আবেদনকারী তফসিল জমির সর্বশেষ জরিপের অংশ, এখানে আমরা অবশ্যই আরএসটা ব্যবহার করব, কারণ এটাই হাল, সর্বশেষ খারিজ হয়েছে হালে, তো আমরা আরএসটা দেব। এবার আবেদিত আবেদনের বর্ণিত তফসিল, এটা আমরা জমি না অ্যাপার্টমেন্ট নাকি, আমরা সাধারণত জমি জমি দেব, এখানে বাড়ি হলেও আমরা এটা জমি ব্যবহার করব। তারপরে আমরা এখানে গইতে হাঁ দিয়ে এখন পরবর্তীতে ক্লিক করলে এরকম আমাদের ওটিপি যাবে, আপনার ফোনে সঠিক ফোন নাম্বারটাতে দেখেন ওটিপি চলে গেছে, তো আমরা এইখানে ওটিপিটা ব্যবহার করব। তো বলে রাখি যে আপনার এনআইডি এবং জন্ম তারিখটা যদি ঠিক না থাকে তাহলে কোনো হবে না, এখানে আপনাদের এনআইডিটা ভেরিফাই করতেছে, এই জন্য আমরা যাচাই করে নিচ্ছি। দেখেন এখানে এনআইডিটা চলে এসেছে, আপনার সঠিক এনআইডি দেওয়া থাকলে সঠিক তথ্যটা এখানে চলে আসছে, এটা না হলে হবে না। এরপর পরবর্তীতে ক্লিক করব, আমরা পরবর্তীতে ক্লিক করলাম। এরপর যেটা করতে হবে সেটা আবেদিত জমির তফসিল, এখানে আমরা আরএস নাকি নামজারি থেকে আমরা আরএসটা, হ্যাঁ এখন আমরা এখানে আরএস ক্লিক করে এখানে আরএস এর যে ড্যাগটা ক্লিক করব, সরি খতিয়ান নাম্বার ক্লিক করব, খতিয়ান ক্লিক করার পরে এই খতিয়ানের বিপরীতে কয়টা দাগ আছে সব কয়েকটা দাগ এখানে প্রদর্শিত হবে, এবং কোন দাগে কতটুকু জায়গা আছে সেটাও
প্রদর্শন হবে। এই ক্ষেত্রে আপনার কোনো 2 নম্বরই বা কোনো ভেজাল করার কোনো ওয়ে নাই। তো আমরা দাগ নাম্বারটা অটো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে জমির 24 শতক জায়গা আছে, আমরা এখান থেকে কতটুকু জায়গা নাম জারি করতে চাচ্ছি। তো চলুন আমরা 24 শতক জায়গায় নাম জারি করব। তো আমরা এখানে 24 শতক লিখলাম, এখানে দলিল নাম্বারটা লিখবো, তারপর দলিল কয় তারিখে রেজিস্ট্রেশন সেটা লিখবো, এবং কোন জেলা, এইখানে আমরা কোন সাব রেজিস্টারে এসে বা কোন থেকে ই করছি সেটা এখানে লিখে দেব। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, যদি আরো দাগ বা খতিয়ান থাকে বা আরো জায়গা যদি থাকে তাহলে আমরা আরো দাগ বা খতিয়ানে ক্লিক করব, আর যদি না থাকে তাহলে এতটুকু। এখন মালিকানার ধরন, ব্যক্তি মালিকানা ধরন চলে আসছে, এবার আবেদনকারীর তথ্য এখানে দেখেন অটোমেটিক চলে আসছে, পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা করতে হবে যে এবার দাতার তথ্য, তো দাতার তথ্যটা হচ্ছে আপনার এইখানে যেটা আপনার খতিয়ান অনুযায়ী চলে আসবে, কারণ আমরা এখানে আরএস যেটা করছি যে খতিয়ানের নম্বর এত যাক এত, এখানে আপনি ভালো করে দেখলেন। দেখার পর যেটা করে এখানে দেখেন এখন যার জায়গা সে জীবিত না মৃত, যদি জীবিত থাকে তাহলে আমরা এখানে মালিকানার ধরনটা লিখে দিচ্ছি, ক্লিক করলাম রহিমা খাতুন, সে জীবিত, জীবিত থাকলে তাহলে হোল্ডিং ট্যাক্সটা লিখব, সর্বশেষ যে ট্যাক্স দিছে সেটা আমরা লিখব, বা হোল্ডিং তার নামে যে হোল্ডিং খোলা আছে সেটা লিখব, তারপর মোবাইল নাম্বারটা অবশ্যই দাতার মোবাইল নাম্বারটা লিখতে হবে, সঠিক নম্বরটা আমরা এখানে টাইপ করব। তারপর এখানে জাতীয় পরিচয়, যদি ব্যক্তি মৃত হয় তাহলে মৃত দিলে আমাদের এগুলো দিতে হবে না, এখন অরিশেনদের তথ্য দিতে হবে, তো আমরা উনি জীবিত আছে তো জীবিত দিলাম। জাতীয় পরিচয় নাম, নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার প্রয়োজন নাই। এখন জমির পরিমাণ, এখানে কতটুকু জমি, তো আমরা 24.24 লিখব, কারণ একর সে উল্লেখ হচ্ছে। তারপরে সংযোজনে ক্লিক করব, ক্লিক করলে এখানে ব্যক্তির ডিটেল চলে আসলো। তো আমাদের যেটা করতে হবে, আমি এই আবেদনটা কাগজপত্র ছাড়াও আবেদন করতে পারবো, তবে সেটি কি পরবর্তীতে আমি 3 দিন হয়তো সময় নিয়ে বা অফিসে যেয়ে দিব বা অথবা শুনানির দিন দেব, সেই ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি। আর প্রয়োজনীয় কাগজপত্র এইখানে মূল দলিল এর স্ক্যান কপি দিতে হবে, জমির চৌহার্দি সহ হাত নকশা দিতে হবে। এই ক্ষেত্রে বলি যে আগে অনেকগুলো কাগজ দিতে হতো, এখন আসলে এতগুলো যেমন রেকর্ড বা পার্স এগুলো দিতে হয় না, কারণ এগুলো অনলাইন ভুক্ত হয়ে গেছে, সেখানে ওইখান থেকে তথ্যটা চলে আসে। সেই ক্ষেত্রে এইখানে আমরা শুধুমাত্র দলিলটা ব্যবহার করব। তো দলিলটা কিভাবে স্ক্যান করতে হয়, আমার অনেক পূর্বে কয়েকটি ভিডিওতে কিভাবে স্ক্যান করতে হয় এগুলো দেওয়া আছে। তো আমরা সংযোজনে ক্লিক করব, তো এখানে আমরা ক্লিক করলাম, তারপরে আমরা এখানে দলিলের মূল কপিটা আমরা এখানে সাবমিট করলাম। করার পরে যেটা করতে হবে, আমরা এটা কয়েকভাবে দেখতে পারবো, এখানে অবশ্যই ঠিক চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে আবেদন দাখিল করুন অথবা খসড়া সংরক্ষণ করুন, দুটাই করা যেতে পারে। তো আমরা কি করব, আপনি কি আপনার আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে ইচ্ছুক, হ্যাঁ অথবা না? হ্যাঁ, এখানে আমরা হ্যাঁ করলাম, ড্রাফট হিসেবে রাখলাম। এখানে একটা ট্র্যাকিং নাম্বার সার্চ করুন, এটা দিয়ে আমরা পরবর্তীতে সংযোজন বা বিয়োজন করতে পারি। আপনার একটা ট্র্যাকিং নাম্বার পড়েছে, আগামী 7 দিবসের মধ্যে আপনার ড্রাফট আবেদন পুনরায় সার্চ করতে পারবেন। তো আমরা ড্রাফট করেও রাখতে পারি, তো আমরা এই নাম্বারটা অবশ্যই রেখে দেব, কারণ এই নাম্বারটা দিয়ে আমরা পরবর্তীতে সব কাজ করতে পারবো। এই যে এখানে দেখেন খসড়া আবেদন, আমরা খসড়া আবেদনে ক্লিক করে ট্র্যাকিং নাম্বারটা যদি এখানে দিয়ে দিই, আর ফোন নম্বরটা আপনার যে ফোন নম্বরটা ব্যবহার করেছিলাম পূর্বে সেটাতে ক্লিক করে আমরা খুঁজনে ক্লিক করব। তো এখানে ফোন নাম্বারটা টাইপ করলাম, করার পরে যেটা করতে হবে আমাদের খুঁজনে ক্লিক করতে হবে। খুঁজনে ক্লিক করলে এখানে
চলে আসবে। দেখেন আমরা যা ইতিপূর্বে যা যে কাগজগুলো করে রাখছি সমস্ত কাজ এখন ঠিক আছে। কারণ হচ্ছে অনেক সময় আপনার কাগজপত্র ঠিকঠাক নাও থাকতে পারে, তো আমরা এটা করছি। তারপরে পরবর্তীতে ক্লিক করুন। তারপরে আমরা আবার কি করব, আবার পরবর্তীতে দেখেন এগুলো সব ঠিক আছে। ঠিক থাকলে আমরা আবার পরবর্তীতে ক্লিক করব। এটাও আমাদের মোটামুটি ঠিক আছে, কোনো কিছু ডিলিট হয়নি। এখন আমরা কি করব, আবেদনটা দাখিল করব। তো চলুন আবেদনটা দাখিল করি। হ্যাঁ অবশ্যই এখানে ক্লিকটা দিয়ে আবেদনটা, হ্যাঁ আপনি কি আপনার আবেদনটা দাখিল করুন, ইয়েস আমরা হাতে ক্লিক করব, আবেদন দাখিল। এখন দেখেন এখানে কয় টাকা আপনার লাগবে, কোর্ট ফি 20 টাকা, নোটিশ এত টাকা। আবেদন ফি প্রদান করার জন্য নিচের যে কোনো একটি অপশন সিলেক্ট করে অগ্রসর করুন, কারণ আপনি যদি আপনার এই 70 টাকা পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনটা গ্রহণ হবে না। সেই ক্ষেত্রে আপনি নগদ, রকেট বা এক পে বা বিকাশ বা মোবাইল ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এটা পরিশোধ করতে পারেন। তো আমরা এটাও পরিশোধ কিভাবে করতে হয় চলুন দেখি। এই জন্য আমরা যেটা করব, আপনার যেটা প্রয়োজন সেটাতে আমরা সিলেক্ট করবো। আগে একটু সময় নিচ্ছে, কারণ নেট একটু স্লো মনে হচ্ছে, সার্ভারটা অনেক সময় একটু স্লো থাকে। তো আমরা ঠিক আছে রকেটের মাধ্যমে টাকাটা পরিশোধ করি। পেতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করি। আমরা অগ্রসরতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আমার টাকার পেমেন্টের সামারে চলে আসছে। আমরা এখন এই টাকাটা কিভাবে দিব সেটা সিলেক্ট করি। আমরা এটা বিকাশে ক্লিক সিলেক্ট করলাম, তারপরে পেমেন্টে ক্লিক করলাম, তারপরে আমরা এখানে বিকাশে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করব। যে বিকাশ যে নাম্বারটা খোলা আছে আমরা বিকাশে সেই নাম্বারটা টাইপ করব। তো টাইপ করি, তারপরে কনফার্মে ক্লিক করব। একটু অপেক্ষা করি। এখানে আমরা দেখেন মোবাইল একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, সেই কোডটা আমাদের এখানে টাইপ করতে হবে। তো আমরা কোডটা একটু অপেক্ষা করতে হয়, কোডটা একটু যাইতে অনেক সময় লাগে। আমরা কোডটা টাইপ করলাম, কোডটা টাইপ শেষে আমরা কি করব, কনফার্মে ক্লিক করব, কনফার্ম। একটু অপেক্ষা করি, এটা আমাদের সাকসেস হয়ে গেছে। তো আবেদন ফি দাখিল সংক্রান্ত তথ্য, আবেদন নম্বর এত, আমাদের পেমেন্ট রিসিপ্ট এটা আপনারা করে রাখতে পারেন। আমাদের কি কি হলো, এটা টাকাটা সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার আবেদনটি ঘরে বসে নিজেই করতে পারবেন। এবং আপনার আবেদনটি কোথায় আছে না আছে কীভাবে আছে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে পরবর্তীতে কমেন্ট বা মন্তব্য করতে পারেন। সবাইকে ধন্যবাদ।